নির্বাচনী মরসুম কল্পতরু রাজ্য সরকার বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরতদের বেড়েছে বেতন ভাতা আর অন্যদিকে একাংশ বেসরকারি সংস্থায় চলছে এর বিপরীত পরিস্থিতি বেতন ভাতা তো দূর ন্যায্য বেতনই পাচ্ছে না কর্মরত কর্মীরা শান্তিরবাজার স্থিত জেলা হাসপাতাল সিকিউরিটি গার্ডে নিয়োজিত রয়েছে ২৭ জন কর্মী এরা সবাই এসআইএস নামে একটি বেসরকারি সংস্থার অধীনে কাজ করছে নির্দিষ্ট মাসহারার বিনিময়ে সোমবার সকাল থেকে হাসপাতালে নিয়োজিত নিরাপত্তা রক্ষীরা কর্মবিরতি শুরু করেছে তাদের মূলত অভিযোগ প্রতিনিয়ত তাদের বেতন ভাতা নিয়ে তালবাহানা করছে এসআইএস কোম্পানি এমনকি তাদের প্রকৃত বেতন ভাতা কত তাও তারা সঠিকভাবে জানেন না আমরা দীর্ঘদিন ধরে আমরা প্রায় মানে অক্টোবর পর্যন্ত মোটামুটি ঠিক আছিল অক্টোবর পরের থেকে আমরা কোনো মানে টাকা পাইতেছি না ঠিকভাবে আমরা টাকা দিতেছে না আমরা বেতন এক একজনের এক এক রকম বেতন ঢুকতেছে হ্যাঁ তারপরে আমরা অনেকবার কোম্পানির সারতারারে ডাকাইছিলাম কিন্তু সারতারা কোনো রেসপন্স দিতেছে না আমরারে আমরারে ঠিকভাবে কইতেছে না যে আমরা কত টাকা অরিজিনালি আমাদের বেতন কত হ্যাঁ কিছু কয় না তো এক একজনের আমরা যারা যদি দুই দিন অ্যাবসেন্ট থাকে তারারও ফুল কোনো সময় ফুল টাকা ঢুকায় কিন্তু আমরা মানে আমরা বেতন কত সঠিক বেতন কত আমরা তাও জানি না তারারে খবর দিলেও তারা আয় না ইনচার্জ গৌরী আচার্য জানান যতক্ষণ পর্যন্ত কোম্পানির কর্মীরা এসে তাদের সাথে কথা না বলেন ততদিন তারা কর্ম থেকে বিরত থাকবেন কারণ এছাড়া তাদের আর কোনো পথ খোলা নেই আমরা চাইতেছি যে আমরা যে মানে সঠিক যে ন্যায্য বেতন এই বেতনটা আমরা চাইতেছি কি কি কর্মসূচি আজকে আপনারা হাতে নিয়েছেন আমরা যতক্ষণ কোম্পানির থেকে আমরা চারতারা না আইব ততক্ষণ পর্যন্ত আমরা এইভাবেই থাকুম আমরা এইভাবে বসি এখানে আমরা এখানে মানে থাকুম সারাদিন আমরা ডিউটি করতাম না যতক্ষণ চারতারা না আইব চারতারা আইলে তারপর আমাদের সঙ্গে কথা কোক তারপরে দিয়া আমরা এই আন্দোলন খাবো এটা কোন কোম্পানির অন্তর্গত এটা এসআইএস কোম্পানি এদিকে নিয়োজিত বেসরকারি নিরাপত্তা রক্ষীদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ফলে হাসপাতালে আগত রোগী সহ রোগীর পরিজনরা চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে সমূহ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাছাড়া কর্মরত বেসরকারি নিরাপত্তা রক্ষীদের সংসার প্রতিপালনও দুঃসাধ্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন দেখার এ নিয়ে সংশ্লিষ্ট প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড